মানুষ তো আশ্রাফুল মাখলোকা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু যখন মানুষ তার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ না রাখে তখন সে নিকৃষ্ট জীবে পরিণত হয় কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সালাফদের থাক থেকে না নিয়ে নিজেই ব্যাখ্যা প্রদান করা এটা হচ্ছে মুসলিম সমাজের বিভক্তির সবচাইতে বড় কারণ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم

কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর হোক অসংখ্য দরুদ সালাম নবী বিশ্বনবী রহমাতুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা বর্তমান জামানার মুসলিম বর্তমান মুসলিম সমাজ আমরা শতদা বিভক্ত সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন লায়াতিয়ান না আলা মা মাতা আলা বানি ইসরাইল হাজবান না আয়েলে বিনাল বানি ইসরাইলদের ওপর যেমন অবস্থারাবির আবির্ভাব ঘটেছিল আমার উন্মতির ওপর ঠিক তেমনই অবস্থার আবির্ভাব ঘটবে হাদওয়ান না আয়েলে বিন না আলে একজোড়া জোতার পরস্পর সমান হওয়ার নেই এক জোড়া জোতা যেমন কোনোটি কোনোটির চাইতে বড় হয় না ছোট হয় না অনুরূপভাবে ভাবে ইসরাইলদের অবস্থা তেমনই যেমন ছিল আমার উম্মতের অবস্থা তেমনই হবে কম বেশি হবে না ওয়া ইন্না বানি ইসরায়েল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান আর বানি ইসরায়েলরা বিভক্ত হয়েছিল বাহাত্তরটি দলে ওয়া তাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতান আর আমার উম্মদ বিভক্ত হবে 71 দলে অন্যান্য সকল দিক থেকে বানি ইসরায়েল এবং উম্মতে মুহাম্মাদি একই থাকবে কিন্তু বিভক্ত হওয়ার দিক থেকে উম্মতে মুহাম্মাদি বানি ইসরায়েলদের থেকে এক কাতার উপরে থাকবে كلهم في النار সকল দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা শুধু মাত্র একটি দল ব্যতীত একটি দল শুধু জান্নাতে যাবে আর বাহাত্তরটি টি দল জাহান্নামে যাবে قيل منهم يا আল্লাহ রসূল সাল্লাহু আলাই ইউসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহর রসূল সাল্লাহু আলাই ইউসাল্লাম সে একটি দল কারা জান্নাতের যারা জান্নাতে প্রবেশ করবে রসূল্লা সাল্লাহু আলাই ইয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন মা আনা হে ওয়া হাবি আমি এবং আমার সাহাবাইক রাম যার ওপরে প্রতিষ্ঠিত আছি আমি এবং আমার গ্রাম যে আকিদা এবং যে আমলের উপরে প্রতিষ্ঠিত আছি যারা এই আমল এবং আকিদার উপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে সম্মানিত উপস্থিতি অস্ত্র হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যা প্রতিটি মুসলিমের বোঝা খুবই জরুরি অত্র হাদিসে উম্মাদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে রাসুল সাল্লাহ বললেন আমার উন্মতর দলে বিভক্ত হবে এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উম্মাদ দুই প্রকার রাসুল সাল আলি শুধু মুসলিমের নবী নন রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম যেমন মুসলিমের নবী তেমন তিনি ইহুদির নবী খ্রিস্টানের নবী বৌদ্ধর নবী হিন্দুর নবী এমনকি জিন্দর নবী মোহাম্মদ সাল্লাম তাহলে খ্রিস্টান তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মাদ ইহুদিরা মোহাম্মদের উম্মাদ বৌদ্ধ হিন্দু সকলে রাসুল সাহায্যের উন্মাদ অত্র হাদিসে রাসুল সাল্লাম যে বললেন আমার উন্মতি আত্মর দলে বিভক্ত হবে এই উম্মাদ বলতে বোঝানো হয়েছে উম্মাতে মোহাম্মদ অর্থাৎ উম্মাত হচ্ছে দুই প্রকার উম্মাতুল ইজাবা এবং উম্মাতুল দাওয়া উম্মাতুল ইজাবা হচ্ছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে যারা নিজেদেরকে ইমানের দাবি করে ইমানদার বলে দাবি করে এরা হচ্ছে উম্মাতুল ইজাবা আর যারা এখনো মুসলিম হয়নি ইমানদারের দাবি করে না যারা কাফের তারা হচ্ছে উম্মাত উদ্দাওয়া অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের কথা বললেন সেটা হচ্ছে উম্মাতুল ইজাবা অর্থাৎ যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি সেই হবে দলে বিভক্ত মুসলিমদের মধ্যে দল যাবে আর মুসলিমদের মধ্যে একটি দল জান্নাতে যাবে বিষয় অত্যন্ত জটিল শুধু মুসলিম হলে জান্নাতে যাওয়া যাবে না মুসলিমদের মধ্যে বাহাত্তর দলই যাবে মুসলিমদের মধ্যে একটি দল জান্নাতে যাবে অতএব আমাদেরকে মুসলিম তো হতেই হবে এবং ওই এক দলের অন্তর্ভুক্ত মুসলিম হতে হবে যে একটি দল মুসলিম জান্নাতে প্রবেশ করবে অত্র হাদিসের রাসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন আমার হাত্তর দলে বিভক্ত হবে বর্তমানে যদি আমরা দল গণনা শুরু করি তাহলে তিয়াত্তর কেন হাজার হাজার দল পাওয়া যাবে রাসুল সাল কি মিথ্যা বললেন রাসুল্লাহ সাল্লাহ কথা কি মিথ্যা হবে কখনো কখনোই হবে না রাসুল সাল্লাল্লাহু আলী সালাম বলছেন আমার হাত্তর দলে বিভক্ত হবে অথচ দল গণনা করলে এখন হাজার হাজার দল তাহলে অর্থটা কি এর অর্থই হলো উম্মাদ মোহাম্মাদি যারা মোহাম্মাদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের উম্মাদ এবং যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি এদের মধ্যে আকিদাগত পার্থক্যের মানদণ্ডে তিয়াত্তর দল হবে অর্থাৎ এক দলের সাথে আরেক দলের আকিদায় মিল থাকবে না যেমন ভাবে আমরা শুনে থাকি শিয়াদের নাম শিয়ারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে শিয়ারা নিজেদেরকে এই প্রকৃত মুসলিম দাবি করে আমাদেরকেই তারা বলে কাফের কোন শিয়াকে যদি আপনি মুরগি জবে করে দেন তারা খাবে না কারণ শিয়াদের নিকটে আমরাই কাফের তারাই প্রকৃত মুসলিম অথচ শিয়াদের আকিদা দেখুন শিয়ারা আকিতা প্রশ্ন করে যে আমাদের হাতে যে কোরআন রয়েছে এ কোরআন মিথ্যা শিয়ারা বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাহ ও আর ইউ আস্সাল্লামের ওপরে প্রথম যে জিবির আলী সাল্তুয়াসাল্লাম ওই নিয়ে এসেছিলেন এটা ভুল করে নিয়ে এসেছিলেন আসলে ওই আসার কথা ছিল আলি রাজ আল্লাহ সাল্লামের কাছে জিবির আলাইসাল্লাম ভুল বসদে মোহাম্মদ সাল্সাল্লামের কাছে নিয়ে এসেছেন নাহজুবিল্লাহ শিয়াদের আকিদা হলো আয়েশারি আল্লাহ মহিলা তাকে এখন পর্যন্ত তারা আনহাকে কবর থেকে উঠিয়ে দোড়া মারার চেষ্টা করে শিয়ারা একটি ভেড়াকে আয়েশা বানাই তারা একটি মনে করে যে এটা আয়েশা এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে এবং মনে করে যে আমরা আয়েশাকে হত্যা করলাম এগুলো হলো শিয়াদের ভয়ানক আকিদা শিয়ারা বহু দলে বিভক্ত তার মধ্যে একটি দল বিশ্বাস করে যে আলী আল্লাহ আলী তারা আল্লাহ বলে বিশ্বাস করে তারপরেও এত বিভ্রান্ত আকিদা হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাহলে এটা হচ্ছে এই আকিদা এই আকিদা সম্পন্ন যত মানুষ আছে তারা হচ্ছে এক ফেরকা শিয়ারা যেমন মনে করে আলী আল্লাহ অনরূপভাবে ভাবে সুফি নামক এক সম্প্রদায় রয়েছে সুফি সম্প্রদায়ের সবচাইতে ভয়ানক আকিরা হলো মুহাম্মাদি আল্লাহ মুহাম্মাদি আল্লাহ আমাদের দেশে কিন্তু বহু সুফি আছে যাদের সব সবচাইতে ভয়ানক কাকিদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আকিদা আমাদের দেশে মিলাদ মাহফিলে পাবেন মিলাদ মাহফিলে যদি আপনি উপস্থিত হন তাহলে একটি উর্দু শেয়ার শুনতে পাবেন উর্দু শেয়ারটি হলো ও জো মুস্তাবি আরশ তা খোদা হোকার উতার পড়া হে মদিনা মে মুস্তাফা হোকার অর্থাৎ আরো সে অধিপতি যিনি আল্লাহ ছিলেন তিনি যিনি আল্লাহ তিনি আল্লাহ এই সুফিরা আকিদা বিশ্বাস করে বর্তমান জামানায় যারা মিলাদ পড়ছে সাধারণ মানুষ তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি এই আকিদা পোষণ করেন যে আল্লাহ মুহাম্মাদি আল্লাহ তারা বলবে না না এই আকিদা পোষণ করি অর্থ বুঝে না হুজুররা যেভাবে তাদেরকে মিলাদ পড়ায় তারা সেভাবে পড়ে কিন্তু যে হুজুর মিলাদ পড়াচ্ছেন সেই হুজুর তো এই উর্দু শের অর্থ বুঝে অথচ কোনোদিন এর বিরোধিতা করেনি কোনোদিন প্রতিবাদ করলো না যে এই উর্দু শেয়ারটি মিলাদ মাহফিলে পড়া যাবে না তাহলে বুঝতে হবে যে তাদের বিশ্বাস হলো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ খ্রিস্টানরা মারিয়ামকে বাড়াতে 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 আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে ইহুদিরা উজায়ের আলহি কে বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্র বলেছে কিন্তু মুসলিম রাজ মোহাম্মদ সাল্লাহ আলী কে বাড়াতে বাড়াতে খ্রিস্টান এবং ইহুদিদের চাইতে উপরে উঠেছে খ্রিস্টানরা তো ইসার সাল্লামকে আল্লাহ বলেনি সরাসরি আল্লাহর পুত্র বলেছে ইহুদিরা উজাই সাল্লামকে আল্লাহ বলেন সরাসরি আল্লাহর পুত্র বলেছে আমার আমাদের দেশের মুসলিমরা মোহাম্মদ সাল্লামকে বাড়াতে 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 সরাসরি আল্লাহ বলেছে অতএব এই আকিদা অত্যন্ত ভয়ঙ্কর আকীদা কোন ব্যক্তি যদি অন্তর থেকে পোষণ করে যে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ তাহলে তার ঈমানই থাকবে না সে মুসলিমই থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষ এই আকিদানি আমরা লালন করছি আমরা রাসুল্লাহ সাল আলী আসালামকে নিয়ে যে অতিরঞ্জন বাড়াবাড়ি করা হবে এটা তিনি আগে থেকেই জানতেন এটা তিনি বুঝতে পেরেছেন এই জন্য তার উন্মদকে সতর্ক করে গেছেন। রসুলুল্লা সাল্লাহু আলী হোসলাম বলেছেন লা তুতুরুনি তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না কামাত রতিন্ন সরয়েব নু মরিয়ম যেমনভাবে খ্রিস্টানরা ঈশাব নু মরিয়ামকে বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে আমাকে নিয়ে তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি কোরো না ফয়েন আনা আব্দুহু বরং আমি আল্লাহ তালার বান্দা ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করো তোমরা আমাকে নিওতরন্দন বাড়াবাড়ি করো না অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি নবী তিনি রাসূল তিনি এমন একজন মানুষ যাকে পৃথিবীর সব থেকে ভালোবাসতে হবে কিন্তু তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তার স্থানেই তাকে রাখতে হবে আল্লাহর মর্যাদায় তাকে পৌঁছানো যাবে না আমি যখন এই কথা বলছি তখন অনেকেই বলছে যে হুজুর হলো রাসুল সাহামের দুশ্মন কারণ আমি রাসুল সাহামকে আল্লাহ বলছি না সম্মানিত উপস্থিতি আমাদের সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে আজকে হজুর রায় বিভিন্ন ভাবে মুসলিম সমাজকে বিভক্ত করে রেখেছে সাধারণ মানুষের কিন্তু এখানে কোনো দোষ নেই হজুর রায় মুসলিম সমাজকে বিভক্ত করে রেখেছে এই জন্য সর্বপ্রথম আলেমদের হেদায়ত কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আলেমদেরকে সর্বপ্রথম হেদায়ত করেন সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন আমার উন্মতি আত্মর দলে বিভক্ত হবে এই বিভক্তির মূলে রয়েছে আকিদাগত পার্থক্য আকিদাগত পার্থক্যের মানদণ্ডে উম্মাতে মোহাম্মদ তিয়াত্তর দলে বিভক্ত হবে যেমন কাদিয়ানিদের একটা বিশ্বাস কাদিয়ানিরাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ তারা মুহাম্মাদ সাল্লাউয়ানী ওসাল্লামকে শেষ নবী মানে না অথচ আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন মা কানা মোহাম্মদুন আদা হাদিম মির্রিজা আলিকুম মোহাম্মাদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নন ওয়ালাকির রসুল আল্লাহ বরং তিনি আল্লাহর রসুল ওখাতম নবী ইন এবং তিনি হচ্ছেন শেষ নবী কাদিয়ানিরা মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানে না যখন তাদের সামনে এই আয়াত তেলোয়াত করা হয় যে তোমরা যে মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানছ না অথচ কোরআন মুসলিম দাবি করছো তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতকে কি ব্যাখ্যা দেবে তখন তারা বলে যে আসলে খাতাম শব্দের দুইটি অর্থ আছে এক হলো শেষ আর এক হলো আংটি খাতাম শব্দের দুইটি অর্থ শেষ এবং আংটি দ্বারা শেষ নবী বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে আংটি নবী কারণ আংটি পড়তেন এই ব্যাখ্যা কিছুক্ষণ আগেই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফিজা উল্লাহ তিনি বলে গেলেন কোরআন এবং হাদিস বুঝতে হবে কাদের মানহাজ অনুযায়ী মানহাজ অনুযায়ী বুঝতে হবে রাসুল সাল্লাহ আলী আসালামের পর কোরআন নাজিল হয়েছে রাসুল সাসাল্লাম কোরআন বেশি বুঝবেন না আমি বেশি বুঝবো রাসুল সাহা বেশি বুঝবেন দেখতে হবে রাসুল সাহা কি ব্যাখ্যা দিয়েছেন দেখতে হবে সাহাবা একরাম কি ব্যাখ্যা দিয়েছেন দেখতে হবে তাবে আইনাম কি ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা গ্রহণ করতে হবে নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা চলবে না রাসূলুল্লাহ সাল আলী আসালাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন রাসুল্লাহ সাল আলী আসালাম বলছেন ইন্নাহু সায়াকুনু ফী উম্মাতী সালাসুন কাযযাবুন আচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি ঘটবে কুল্লুহুম ইযউমউ আন্নাহু নাবী তারা সকলেই নিজেদেরকে নবী দাবি করবে 30 জন মিথ্যা নবীর দাবি ঘটবে ওয়া আনা খাতামুন নাবিয়্যিন অর্থাৎ আমিই হলাম শেষ নবী লা নাবিয়্যা বা'দী আমার পরে কোনো নবী আসবে না তাহলে এখানে বলেন তো খাতাম শব্দের অর্থ রাসুল সাহসালাম শেষ করলেন না আংটি করলেন শেষ আদি আমার পরে কোন নবী আসবে না তাহলে এখান থেকে বোঝা যায় রাসুল সাল্লাম হচ্ছেন শেষ নবী কোন ব্যক্তি যদি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামকে শেষ নবী বিশ্বাস না করে তাহলে অবশ্যই সে কাফের তাহলে বুঝতে হবে যে কা দিয়ে নি যারা নিজেদেরকে মনে করে তারা যারা মোহাম্মদ সাল আলী শেষ নবী বিশ্বাস করে না সেই কাদিয়ানি কাফের একে কাফের বলতে সন্দেহ পোষণ করা শেষ নবী বিশ্বাস করেন তো সবাই সম্মানিত উপস্থিতি তাহলে বুঝতে হবে যে আমাদের মুসলিমদের মধ্যে দেখেন দাগত পার্থক্য মুসলিমদের মধ্যে এক প্রকার মুসলিম বিশ্বাস করছে আল্লাহ নিরাকার মুসলিমদের মধ্যে এক প্রকার মুসলিম বিশ্বাস করছি আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান মুসলিমদের মধ্যে এক প্রকার মুসলিম বিশ্বাস করছি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম নুরের তৈরি আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারা জাহান পায়দা তাহলে সকলেই নূর মুসলিমদের মধ্যে এক শ্রেণীর মুসলিম বিশ্বাস করছি যে যত কিছুর অস্তিত্ব সব কিছু একই স্রষ্ট এবং সৃষ্টির অস্তিত্ব একই ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করছি সবই কিন্তু আমরা মুসলিম অতএব শুধু মুসলিম হলেই হবে না মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান নামে যাবে একটি দল মুসলিম জান্নাতে যাবে অতএব আমার আকিদা আমার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা এবং আমলের অনুরূপ হতে হবে তাহলে আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবো সম্মানিত উপস্থিতি মুসলিম সমাজ আজকে সততা বিভক্ত মুসলিমদের মধ্যে এত বিভক্তি সৃষ্টি হলো আজকে এক মসজিদের মুসলিম আরেক মসজিদের মুসলিমের সাথে মিল নেই মুসলিমের মধ্যে দ্বিধাদন্ত মারামারি হানাহানি কেন এই ঘটনাগুলো ঘটছে তার কারণ কি তার মধ্যে এক নাম্বার কারণ এক নাম্বার কারণ হলো হিংসা বিদ্বেষ এবং অহংকার আজকে যদি দিকে দেখেন আমি বলবো যে বড় বড় আলেম যারা আলেম হচ্ছে সবচেয়ে বড় বড় হিংসুক আলেম হচ্ছে সবচেয়ে বড় বড় অহংকারী আলেমরাই হচ্ছে সবচেয়ে বড় বড় শত্রুতা আজকে দেখুন এক এক আলেম আলেম দেখতে আমরা ঘায়েল করব তার চেষ্টায় ব্যস্ত থাকি তাহলে আলেমরাই হচ্ছে হিংসু আলেমদের মধ্যে অত্যন্ত হিংসা কাজ করে যে কেন আমি তার কথা মানব হিংসা অন্যের আমার থেকে কেন সে বড় হলো আমার থেকে তার এলেম কেন বেশি হবে এই যে হিংসায় এই হিংসায় জ্বলে পড়ে মরে আলেমরা আলেমদের মধ্যে সবচেয়ে বড় বড় অহংকারী রয়েছে অহংকারের কারণে এক আলেম আরেক আলেমকে গ্রহণ করতে পারে না অহংকার কাকে বলে আলী রসুল্লাহ বলছেন বাতারুল অহংকার হচ্ছে হক প্রত্যাখ্যান করা আপনি জানছেন এটা একটা সত্য কথা আপনি জানছেন এটা কোরআনে এসেছে আপনি জানেন এটা হাদিসে এসেছে কিন্তু জেনে প্রত্যাখ্যান করলেন এটাই হচ্ছে অহংকার ওয়াকামতুন্নাস এবং মানুষকে তুচ্ছ ভাবা আলেমরাই কিন্তু এক আলেম আরেক আলেমকে তুচ্ছ ভাবে যা আমি কি ওর থেকে কম জানি নাকি আমার চাইতেও বেশি জানে কেন আমার কথা গ্রহণ করব অতএব আমি বলবো আলেমরাই হচ্ছে সবচেয়ে বড় বড় অহংকারী আলেমরা যদি তাদের হিংসা বিদ্বেষ এবং অহংকার ত্যাগ করতে পারে তাহলে মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি মুসলিম সমাজের মধ্যে বিভক্তির আরো একটা অন্যতম কারণ হলো মানহাজুস সালাফ না বুঝা সালাফি মানহাজের গুরুত্ব না দেওয়া অর্থাৎ কোরআন এবং সই হাদিস কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সালাফদের থাক থেকে না নিয়ে নিজেই ব্যাখ্যা প্রদান করা এটা হচ্ছে মুসলিম সমাজের বিভক্তির সবচাইতে বড় কারণ মানহাজ এবং আকিদা এটা আমরা বুঝি মানহাজ কাকে বলে মানহাজ কি জিনিস সালাফি মানহাজ বলতে কি বুঝি এটা আজকের মুসলিম সমাজ আমরা বুঝি নাই বহু ওলামায়করামের সাথে আলোচনা করেছি কিন্তু মানহাজগত আইলেম তাদের খুবই কম খুব কম আলেমদের মধ্যে মানহাজগত আইলেম আছে সম্মানিত উপস্থিতি মানহাজ কাকে বলে মানহাজ হলো আত্মীয় কল পেয়ান আল ওয়াও দে অর্থাৎ স্পষ্ট রাস্তা স্পষ্ট বুজ আপনি ইসলামকে যেভাবে বুঝবেন স্পষ্ট ইসলামের স্পষ্ট বুঝকে বলা হয় মানহাজ ইসলামকে কিভাবে বুঝবেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝেছেন যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন যেভাবে তাবেঈন ইজাম বুঝেছেন ঠিক সেইভাবে ইসলামকে বুঝতে হবে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝ না নেই সাহাবায়ে কেরামের বুঝ না নেই তাবেঈন ইজামের বুঝ না নেই নিজেই যদি ইসলাম বোঝা শুরু করি তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে নিজেও ধ্বংস হব অন্য কেউ ধ্বংস করব। যেমন উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ আল্লাহ তালা তালা বলেছেন সুরা মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়ু হল হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা করো এইবার যারা পীর ধরাতে বিশ্বাসী যারা মাজার ব্যবসা খুলে বসেছে তারা বলছে যে দেখো কোরআনে তো ওয়াসিলা ধরতে বলা হয়েছে কোরআনে তো পীর ধরতে বলা হয়েছে আল্লাহ তোমার নিজেই বলছেন তোমরা অশিলা অন্বেষণ করো আর তোমরা বলছো পীর ধরতে হবে না অতএব যার পীর নেই তার পীর শয়তান বিরাট বক্তব্য দিয়ে দিল অথচ এ আয়াতটি যার উপরে নাজিল হয়েছে তিনি কিভাবে বুঝছেন সাহাবা একরাম কি বুঝছেন সেই সম্পর্কে আমরা কিছুই জানলাম না কিছুই দেখলাম না শুধু ওয়াসিলা শব্দ পেয়ে গেলাম আর বলে দিলাম যে এই তো পীর ধরতে আল্লাহ বলেছেন পীর ধরতে হবে সম্মানিত উপস্থিতি ওয়াসিলা কাকে বলে বুঝতে হবে আমাদের ওয়াসিলা হলো মায়ুতাকর রববিহিল আল্লাহ আজ হাজান অর্থাৎ যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় সেটাই হচ্ছে ওয়াসিলা কীসের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হবে আল্লাহ তালা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তারা ইবাদাতের উদ্দেশ্যে আল্লাহ বচ্ছুল ওয়ামা খালাক তুল জিন্ন বলে ইনসাইল্লা আলিয়া আহ্বদুন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাতের উদ্দেশ্যে অতএব যদি আমরা আল্লাহ তালার ইবাদত করি এই ইবাদতই হচ্ছে আল্লাহ নয় কট্ট হাসিলের অসিলা আমরা সালাদ আদায় করি সালাত হচ্ছে আল্লাহ নয় কট্ট হাসিলের অসিলা আমরা সিয়াম পালন করি আল্লাহর নয় কট্ট হাসিলের অসিলা আমরা জাকাত আদায় করি আল্লাহর নয় কট্ট হাসিলের অসিলা আমরা হজ করছি আল্লাহর নয় কট্ট হাসিলের অসিলা আমরা দান খায়রাত করছি আল্লাহর নয় কট্ট হাসিলের অসিলা আল্লাহর নয় কট্ট হাসিলের অসিলা বলতে পীর ধরা নয় আমরা অনেকে আবার বলি হুজুর ঠিক বলছেন এখন বলেন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি সরাসরি যেতে পারবেন যেতে পারবেন না যেতে গেলে একটা মাধ্যম লাগবে কোন এমপি মন্ত্রীর সুপারিশ লাগবে তাহলে আপনি যেতে পারবেন ডাইরেক্ট যেতে পারবেন না কথা তো বাস্তব আমি যদি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চায় আমাকে যেতে দিবে দেবে না কিন্তু যদি কোনো উঁচু পর্যায়ের মন্ত্রী সুপারিশ করে তাহলে আমাকে যেতে দেবেন কথা তো বাস্তব তাদের বক্তব্য হলো যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে না পারেন সরাসরি তাহলে আল্লাহর কাছে কিভাবে বসবেন অবশ্যই মাধ্যম লাগবে পীর ধরতে হবে সাধারণ জনগণ মনে করছি দাবি তো সঠিক পীর না ধরলে তো জানাতে যাওয়া যাবে না আল্লাহর কাছে পৌঁছা যাবে না জবাবে বলবো যুক্তি পেশ করেন তাদেরকে যে বলছি যে আল্লাহর কাছে যেতে আর পীরের কাছে যেতে পীরের মানে পীরের বলছি প্রধানমন্ত্রীর কাছে আমি যদি যেতে চাই কেন সুপারিশ লাগে এটাকে বের করেন পীরের মানে প্রধানমন্ত্রীর কাছে আমি যেতে গেলে কোন এমপি মন্ত্রীর সুপারিশ লাগে এই জন্যই যে প্রধানমন্ত্রী গায়েবের খবর জানেন না আমার অন্তরে কি আছে প্রধানমন্ত্রী জানেন না আমি প্রধানমন্ত্রীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ প্রধানমন্ত্রী জানেন না আমি প্রধানমন্ত্রী উপকার করতে যাচ্ছি না ক্ষতি করতে যাচ্ছি প্রধানমন্ত্রী জানেন না প্রধানমন্ত্রী গায়েবের খবর জানেন না এই জন্য তার কাছে সরাসরি যাওয়া যায় না যদি প্রধানমন্ত্রী আমার গায়েবের খবর জানতেন আমার অন্তরের খবর জানতেন আমি তার কোনো ক্ষতি করব না তার উপকার করতে যাচ্ছি তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে যেতে মাধ্যম লাগত না এখন বলুন তো প্রধানমন্ত্রী যেমন গায়েবের খবর জানেন না আমাদের আল্লাহ কি তাই আমার আপনার আল্লাহ তো আমার অন্তরে যাচ্ছে সব জানে আল্লাহ তো অন্তর জানে যে আল্লাহ অন্তরের সবকিছু জানেন সেই আল্লাহর কাছে বসতে কেন আমাদের মাধ্যম লাগবে পীর ধরতে হবে প্রধানমন্ত্রীর কাছে যদি প্রধানমন্ত্রীর ছেলে কোনো কিছু চাই কোনো মাধ্যম ধরে চায় তাহলে প্রধানমন্ত্রী রাগ করবেন না ভালোবাসবেন রাগ করবেন প্রধানমন্ত্রী বলবেন এই তুই আমার ছেলে তুই কেন মাধ্যম ধরিস তুই আমার কাছে চাইতে পারিস না সরাসরি কারণ অত্যন্ত নিকটের মানুষ নিজের সন্তান আল্লাহ তালা তার প্রত্যেকটি বান্ধাকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার প্রত্যেকটি বান্ধাকে অত্যন্ত মহাব্বত করে সৃষ্টি করেছেন তার সব কিছু জানেন অতএব আমি যদি সরাসরি আল্লাহর কাছে না চেয়ে কোন মাধ্যম ধরে চাই তাহলে আল্লাহ অনুরূপ রাগ করবেন এজন্য আল্লাহ তালা বলছেন ওজনী আস্থা যিবিরকম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ তালা কোনো মাধ্যম ধরে ডাকতে বলেননি আল্লাহ তালা আরও বলছেন লা তা হোমিন্দুন ইল্লাহ তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না মালায়ং ফাউকা যে তোমার কোনো উপকার করতে পারবে না গাদা ইয়াবদুল রুকা এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না ফাইন ফালতা তোব যদি তুমি ওই মৃত ব্যক্তিদেরকে ডাকো তব যদি তুমি ওই মূর্তিদেরকে ডাকো ফা ইননাকাই জামিনা যালিমিন তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে জালিম মানে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে আদেম অবশ্যই অবশ্যই বুঝতে হবে কুরআন এবং হাদিস সালাফাস সালেহিন এর বুঝ অনুযায়ী আল্লাহ তাআলা সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মাইয়াহদিল্লাহ ফাওয়াল মুতাক আল্লাহ তালা যাকে হেদায়েত করেন যাকে পথ প্রদর্শন করেন সেই হেদায়েতপ্রাপ্ত হয় ওয়া মাইয়ুদলিল আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা তার জন্য তোমরা কোনো হেদায়েতকারী পথপ্রদর্শক অভিভাবক পাবে না এইবার এক শ্রেণীর হুজুর এই মসজিদ শব্দ দেখেই বলে দিল যে এই তো কে বলছে পীর কোরআনে নাই এই যে পীর হচ্ছে মুর্শিদ মুর্শিদ মানে পীর আতেম আল্লাহ মুর্শিদের কথা বলেছে অতএ পীর ধরতে বলেছে এবার কি করবেন এবার একজন আমাদের দেশে বড় বড় উলামায়ে কেরাম তার আবার বক্তব্য দেয় যে বলে যে পীর কোরআনে নাই সে তার বেহেস্ত নাই কারণ বেহেস্তেও কোরআনে নাই কি কি আছে। জান্নাত অতএব পীর বেহেস্ত যেহেতু নাই পীর ধরা যাবে না কিন্তু পীরের তো আরবি মুর্শিদ মুর্শিদ তো আছে কোরআনে কত চমৎকার যুক্তি সম্মানিত উপস্থিতি অথচ এই আয়াত দ্বারা এ আয়াতের মুর্শিদ বলতে একমাত্র আল্লাকে বোঝানো হয়েছে মানুষ মুর্শিদ হতে পারে মানুষ মুর্শিদ হতে পারে মুর্শিদ মানে পথ প্রদর্শক। প্রদর্শন আল্লাহতালা বলছেন ওয়লিকুল ওয়লিকুল্লি কাউমিন হাদ প্রত্যেক কমের জন্য পথ প্রদর্শনকারী আছে হাদ এবং মুর্শিদ একই জিনিস পথ প্রদর্শনকারী মানুষও পথ প্রদর্শন করতে পারে মানুষও পথ প্রদর্শনকারী হতে পারে পথ প্রদর্শন দুই ভাগে বিভক্ত উদাহরণ দিল বুঝবেন ধরেন আপনার কাছে একটা লোক আসলো অপরিচিত একটা লোক এসে বলছে যে ভাই আমি সৈয়দপুর এয়ারপোর্টে যাব কিভাবে যাব আমাকে একটু রাস্তা দেখিয়ে দিন এইবার আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে বলে দিলেন যে এই রাস্তা ধরে আপনি যাবেন এখানে এই গাড়িতে উঠবেন আপনাকে গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছাই দেবে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে তার রাস্তা বলে দিলেন আপনি পথ প্রদর্শন করলেন কি করলেন না আরেকজন বললেন যে না আমি এয়ারপোর্টেই যাচ্ছি আমার সাথে আসেন আমি আপনাকে এয়ারপোর্টে পৌঁছায় দিচ্ছি আপনি নিয়ে গিয়ে সুন্দরভাবে এয়ারপোর্টে ঢোকাই দিলেন তাকে আচ্ছা দুইটাই পথ প্রদর্শন হলো কি হলো না একটা হলো আপনি নিয়ে গিয়ে পৌঁছায় দিলেন তার গন্তব্যস্থলে আর একটা হলো আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে বলে দিলেন পথ প্রদর্শন দুটাই মানুষ কোন পথ প্রদর্শন হতে পারে মানুষ মুর্শিদ হতে পারে এই অর্থে মানুষ জান্নাতের পথ দেখানোর ক্ষেত্রে মুর্শিদ হবে মানুষ যত আলেম আছে যারা মানুষকে এবং আহ্বান করে তারা সকলেই মুর্শিদ কোন অর্থে মুর্শিদ পথ দেখানোর ক্ষেত্রে মুর্শিদ শুধু আলেমরা পথ দেখিয়ে দিতে পারে এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এটা ইমানের পথ এটা হলো কুফুরির পথ দেখাই দিতে পারে কিন্তু পৌঁছানোর দায়িত্ব কোনো আলেমের নয় পৌঁছানোর মুর্শিদ কেউ হতে পারে না এটা একমাত্র আল্লাহই হতে পারে কে জান্নাতে পৌঁছবে জান্নাতে পৌঁছাতে পারে একমাত্র আল্লাহ কেউ কাউকে জান্নাতে পৌঁছাতে পারবে না ইমান সৃষ্টি করা কারো অন্তরে ঈমান সৃষ্টি করার দায়িত্ব একমাত্র আল্লাহরই আল্লাহ ছাড়া কেউ কারো অন্তর ইমান সৃষ্টি করতে পারবে না আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত করতে পারবে না এর অর্থ হলো কারো কাউকে ইমানদার বানিয়ে দিতে পারবে না কেউ রাসুল হাসালাম তার চাচাকে ইমানদার বানিয়ে দিতে পারেছেন পারেননি রাসুল সাহা চেষ্টা করছিলেন যে তার চাচা মৃত্যুর আগেও যেন লাইলা বলেন কমপক্ষে তার জন্য সুপারিশ করা হবে। কিন্তু আল্লাহ বললেন তুমি যাকে ভালোবাসো আমি না চাইলে তুমি তাকে হেদায়ত করতে পারবে না রাসুল হাসালাম পারেননি তাহলে এই সমস্ত গাঁজা খরফিরা পারবে। আমাদেরকে মিথ্যা আশা দিচ্ছে সেই মিথ্যা আশার পিছনে আমরা সাধারণ জনগণ ছুটছি অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যদি সতর্ক না হই তাহলে তাদের এই বিনা তারা চালিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমাদের মানে হাত সহিপ আসালেহন সালাফ বলতে বোঝা হয় সালাদ বলতে বোঝানো হয় রাসুল সালামের জামানা সাহাবা একরামের জামানা ইজামের জামানাই যারা ইসলামকে এহসানের সাথে পালন করেছেন তাদেরকে বলা হয় সালাফ তারা যেভাবে ইসলাম বুঝেছেন তারা যেভাবে ইসলামকে পালন করেছেন ঠিক সেইভাবে ইসলাম পালন করতে হবে তাহলে আমাদের মধ্যে থেকে দ্বন্দ্ব বিভেদ দূর হয়ে যাবে তাহলে বিভেদ সৃষ্টির কারণ হল যে মানহাজ না বুঝা মানহাজ বুঝতে হবে আমাদের আকৃদা এবং মানহাজ মানহাজ গ্রহণ গ্রহণ করতে করতে হবে হবে আমরা এই সমস্যাগুলো দূর হবে সম্মানিত উপস্থিতি এই বিভক্তি থেকে উত্তরণের উপায় কি এই বিভক্তি থেকে উত্তরণের উপায় যেটা আল্লাহ তালা এই রাসূলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি তেলাওয়াত করলে করেছি ওই হাদিসের শেষ অংশ বলে দিয়েছেন রাসূল সাহসাল্লাম বললেন যে মা আনা আলাই হেওয়াস হাবি আমি এবং আমার সাহাব আইকরাম যে আকিদা এবং আমলের উপরে প্রতিষ্ঠিত আছি এই আকিদা এবং আমলের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে তার উত্তরণের উপায় রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আকিদা এবং রাসূলসাল্লামের আমলের উপর আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে মহান আল্লাহ আল্লাহতালাহ বলছেন ফাইনতানা জাতুমফি সাইন ফারুদ্দু হুইল আল্লাহ হেয়ার রাসূল যখন তোমরা তোমাদের মধ্যে কোনো মতভেদ দেখতে পাবে কোন বিষয়ে তোমাদের মধ্যে কোনো মতভেদ দেখা দিবে ফারুদ্দু হুইল আল্লাহ হেউয়ার রাসূল তখন তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসুলের দিকে সমাধান হয়ে যাবে আল্লাহ এবং তার রাসুলের দিকে মানে আল্লাহর দিকে মানে কোরআন দেখো দিকে মানে তার সন্ন্যাদ দেখো কোরআন এবং থেকে সমাধান না নিজের মত ছেড়ে দাও এবং সন্ন্যার দিকে ফিরে যাও সম্মানিত উপস্থিতি আজকে মুসলিম সমাজ সততা বিভক্ত আজকে দেখুন আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছি এবং সকলেই নিজ নিজ দলকে আঁকড়ে ধরে আছি এবং নিজ নিজ দলের মাসালাকে সাবেক করার জন্য যে কোনোভাবে চেষ্টা করছি সে হাদিসটি সহি হোক জাইফ হোক জাল হোক এগুলো আমরা দেখি নেয় শুধু আমারটা কিভাবে সাবেক করা যায় সে চেষ্টায় আমরা ব্যস্ত আছি সম্মানিত উপস্থিতি

তাহলে চারটি মাঝাব থাকতো না মাঝাব একটি হতো সবাই যদি ফিরে আসতাম কেন আমাদের মধ্যে বিপদ থাকবে হানাফি মাঝাব যদি মনে করতো যে কেন সাফে মাঝাবের সাথে মিলবে না সাফি মাঝাব যদি মনে করতো যে কেন হাম্বলি মাঝাবের সাথে মিলবে না মতভেদ হলে তো ফিরে যেতে বলেছেন আল্লাহ এবং তার রাসুলের দিকে যাই সবাই আল্লাহ এবং তার রাসুলের দিকে তাহলে তো সমাধান হয়ে যাবে আপনার কাছে যে কোরআন আছে আমার কাছে তো একই কোরান আছে আপনার কাছে যে বুখারী আছে আমার কাছে একই বুখারী আছে আপনার কাছে যে মুসলিম আছে আমার কাছে তো একই মুসলিম আছে আপনার কাছে যাব দাউত্তর না নাসায়েব নে মাজা আছে আমার কাছে তো একই কিতাব আছে আপনার আল্লাহ যিনি আমার আল্লাহ তো তিনি আপনার নবী যিনি আমার নবীও তো তিনি মতভেদ কেন আমাদের মধ্যে এত সমাধান তো নিজের কাছে আজকে ওলামা একরাম এই জন্যই তো বলছি সাধারণ জনগণ পড়েছে বিপদে আজকে আজকে আমি এই মঞ্চে যে কথাটা বলে যাচ্ছি আগামী কালে সেই মঞ্চে আরেক হুজুর আরেক রকম কথা বলবি তাহলে বিভক্তি সৃষ্টি করছে কারা আলেমরা এর জন্য আলেমদেরকে কঠিন পরিণতির শিকার হতে হবে কেয়ামতের দিন এই জন্য আলেমদেরকে সাবধান হতে হবে আলেমরা যদি সাবধান না হন কেয়ামতের দিন আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আবার আলেমদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে জান্নাতে ওয়ালেমরা আগে যাবে জাহান নামে আলেমরা আগে যাবে এজন্য জন্য আমার উন্নত খত্যাবরধী আল্লাহ তা তিনি বলে গেছেন ইসলাম ধ্বংসের মূলেই থাকবে জাল্লাতুল আলেম ভ্রান্ত আলেমরা ইসলাম ধ্বংসের মূলে থাকবে অতএব আলেমরা ইসলাম ধ্বংস করবে এটা ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মত বিশিষ্ট সাহাবী বলে গেছেন অতএব এটা হবেই হবে আমরা সাধারণ জনগণ সতর্ক যদি না হই তাহলে সমস্যা আজকে আলোচনা শুনলে আমাদের যাই হোক সবাই তো এখানে বিবেকবান মানুষ আছে আমাদের বিবেককে একটু জাগ্রত করি আজকে যে হুজুর যায় বলছে জি হুজুর বলে থেকে যাচ্ছে কেন আপনাদের কি বিবেক নাই আপনি কি হুজুর প্রশ্ন করতে পারেন না যে হুজুর এই কথাটা বললেন কোথায় আছে হুজুর বক্তব্য দিচ্ছে দেখেন এক হুজুর বক্তব্য দিচ্ছে দেখুন আর সবাই বলছে হুজুরের বক্তব্যটা কি এক হুজুর বক্তব্য দিচ্ছে যে এক মেয়ে মেয়ে ছয়টা সন্তান হয়েছে এইবার তার স্বামী তাকে বলেছে যদি মেয়ে হয় তাকে তোলে তোকে তালাক দেব এবার আবার পেটে বাচ্চা এইবার মেয়েটি চলে গেল আব্দুল কাদের জেলানের বাবা তখন পীর আব্দুল কাদের জেলানি ছোট বাচ্চা এইবার আব্দুল কাদের জেলানের বাবার কাছে গেল যে বলছেন যে বাবা দেখেন তো আমার পেটের বাচ্চাটা কি বাবা এবার টাকা দেখছে পেটের বাচ্চাটা মেয়ে বলছে তোমার পেটের বাচ্চা তো মেয়ে যে বাবা এটা ছেলে বেলায় দেন নাহলে আমার স্বামী আমাকে তালাক দেবে না আমি পারবো না বলে তাড়িয়ে দিয়েছে এবার কানতে কানতে মেয়েটি চলে আসছেন আব্দুল কাদের জেলানি ছোট বাচ্চা তিনি বলছেন মা কি ব্যাপার গেলেন আবার কানতে কানতে ফিরে আসলেন ব্যাপারটা কি মেয়েটি বললেন যে ঘটনা এই আমার পেটের বাচ্চা মেয়ে বাবা তো ঠিক করলো না বলছেন যান আবার যান আবার যে আবেদন করুন এবার আবার যে আবেদন করেছে আবারও ধমক মারে তাড়িয়ে দিয়েছে এবার আবারও কান্তে কান্তে বেরিয়ে আসছে আব্দুল কাদের জেলানি বলছেন কি হলো বলছে আমাকে ধমক মারে তাড়িয়ে দিল চলে চলেন এবার আমার সাথে চলেন এবার আব্দুল কাদের জেলানি তার বাবার কাছে মেয়েটিকে নিয়ে গেল মেয়েটিকে নিয়ে গিয়ে বলছে যে বাবা আপনি পিড় হয়ে যদি আপনার মুড়িদের দুঃখ দুর্দশা দূর না করতে পারেন তাহলে কে করবে দেখুন আপনি যে দুইবার ধমক দিয়েছেন প্রথমবার ধমকে তার পেটের মেয়ে বাচ্চাটির ছেলে হয়ে গেছে বাবা এবার দ্বিতীয়বার ধমক দিয়েছেন দ্বিতীয়বার ধমকদার করে তার বাড়িতে যে ছয়টা মেয়ে ছিল তারাও ছেলে হয়ে গেছে বাবা আরেকবার যদি ধমক দিতেন পৃথিবীতে কোনো মেয়ে থাকতো না সবাই ছেলে হয়ে যেত আর সবাই বলছে আচ্ছা আপনার কি বিবেক বলে না আচ্ছা রাসুল্লাহ সাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল মানুষ তিনি কি কখনো কোনো ছেলেকে মেয়ে বা মেয়েকে ছেলে বানিয়েছিলেন তাহলে সাধারণ মানুষের বিবেক গেল কোথায় কিভাবে বিশ্বাস করলেন যে একজন পীর পীরের ধমকে মেয়ে থেকে ছেলে হয়ে যায় একজন বক্তা বক্তব্য দিচ্ছেন যে একবার আব্দুল কাদের জেলানে আল্লাহ বলছে আল্লাহকে বলছে যে হে আল্লাহ আমি জাহান নাম আল্লাহ বলছেন যে না বাবা তুমি জাহান্নাম নাম কেন দেখবে তুমি তো জাহান নামের লোক নয় তুমি জান্নাতের লোক জান্নাতের বান্দা বলছেন না আল্লাহ আমি জাহান্নাম নাম দেখবই আল্লাহ বলছেন না তোমাকে জাহান্নাম নাম দেখতে দাও হবে না আব্দুল কাদের জেলানি বলছে না আল্লাহ আমি দেখবই আল্লাহ বলছেন যে না তোমাকে প্রয়োজনে সত্তর হাজার ফেরিস্তা দিয়ে সে কল দিয়ে রাখবো তোমাকে তাও জাহান্নাম নাম দেখতে দিব না আব্দুল কাদের জেলানি বলছেন যে আল্লাহ সত্তর হাজার কেন সত্তর হাজার কোটি প্রস্তাব দিয়ে আমাকে রাখতে পারবেন না আমি দেখবই দেখব এবার আল্লাহ যখন পারল না নওয়াজ তখন এবার আল্লাহ বলছেন যে আব্দুল কাদের তুমি জাহান নাম দেখো না তুমি যদি একবার জাহান নামের দিকে দৃষ্টি দাও তাহলে জাহান নামের আগুন নিভে যাবে আর জ্বলবে না আর সবাই বললো সুহান আল্লাহ আজীব মানুষ আমরা এমনি কি আল্লাহ বলছেন মানুষ চতুষ্পদ জন্তুর নেই বরং তার চাইতে অনেক কৃষ্ট মানুষ তো আশ্রাফুল মাখলোকার সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু যখন মানুষ তার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ না রাখে তখন সে নিকৃষ্ট জীবে পরিণত হয় আমরা মুসলিম মুসলিমের বৈশিষ্ট্য থেকে দূরে সরে গেছি এই জন্য আমরা আমাদের অধবতন নেমে এসেছে মুসলিম সমাজ আজকে সব সময় সব জায়গায় আমরা কাফেরদের হাতে মার খাচ্ছি কেন আল্লাহর সাহায্য আমাদের উপর কেন আসে না তার মূলেই হচ্ছে যে আমরা সঠিক ইসলামের উপরে নেই আমরা সঠিক ইসলাম থেকে দূরে সরে গেছি আজকে দুঃখ লাগে আজকে অন্যান্য সমাজের কথা বাদ দেই এই অত্র সমাজ আহলুল হাদিস সমাজ আলে হাদিসের মধ্যে সব বেদাতে ছিল কিছুদিন আগে আস্তে আস্তে উঠছে আলহামদুলিল্লাহ বুঝতে হয়তো বা শিখছেন কিন্তু আহলে হাদিস সমাজে বিদাত থাকবে আহলে সমাজে মিলাদ থাকবে আহলে সমাজে হালুয়া রুটি খাওয়া হবে এটা কি মেনে নেওয়া যায় এর জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা বাতিলের মোকাবেলা না করি বাতিল আমাদেরকে ঘায়েল করবে বাতিল বিজয় লাভ করবে আমাদের উপরে অতএব অকপট্য শক্তি দিয়ে বাতিলের মোকাবেলা করতেই হবে আমাদেরকে যদি না করি তাহলে কিন্তু আমার আপনার বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠবে না একটা মাছকে যদি সুস্থভাবে বেড়ে তুলতে হয় তাহলে পানি পরিষ্কার হতে হয় বিষাক্ত পানিতে কখনো একটা মাছ বিশুদ্ধভাবে বেড়ে ওঠে না সমাজ সমাজ যদি সুস্থ না হয় সমাজ যদি সংস্কার না হয় তাহলে আমার আপনার বাচ্চারা কিন্তু নষ্ট হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু রুখতে পারবেন না এজন্য সমাজকে সংস্কার করার জন্য সবাই প্রচেষ্টা চালান প্রত্যেকটি পিতা মাতাকে বলব আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করুন আপনি যদি চেষ্টা না করেন তাহলে আমি চেষ্টা করে কোনো লাভ হবে না নিজের সন্তানকে নিজের ভালো করার চেষ্টা করুন সুসন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন এই আবেদন আমাদের আপনাদের উপর রেখে যাচ্ছি সম্মানিত উপস্থিতি এখন আমি বলবো যে জান্নাতি দল যারা হবে যে একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের বৈশিষ্ট্য কি হবে জান্নাতি দলের বৈশিষ্ট্য কি এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সংস্কারক হবে সমাজে যে সমস্ত কুসংস্কার আছে সে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আপোষহীন থাকবে এবং হকের উপরে অটল থাকবে হকের উপরে অটল থেকে বাতিলের মোকাবেলা করবে এটা হচ্ছে নাজি নাজাত ফেরকার বৈশিষ্ট্য আগে দেখুন আপনি যদি আজকে এখনও বর্তমানে আর কত কুসংস্কার আছেন আমাদের বর্তমানে আজকালরা মা বোনরা বিশ্বাস করে যে বাবা যমজ কলা খায়ও না যমজ সন্তান হতে পারে বিশ্বাস আছে কি নাই আচ্ছা যমজ কলার কি কোনো কোনো শক্তি আছে ক্ষমতা আছে যমজ কলার কি ক্ষমতা যমজ সন্তান দান করার ক্ষমতা আছে যমজ সন্তান ক্ষমতা কার হাতে আল্লাহ একমাত্র যমজ সন্তান দান করতে পারে কলা কখনো যমজ সন্তান দিতে পারে না অথচ আমরা বিশ্বাস করি এই জন্য আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম তো মাদ্রাসায় একটা কলার দোকান ছিল ওই দোকানদারকে আমার বলা ছিল যত যমজ কলা থাকবে সব আমার নামে রেখে দিবেন তো যমজ কলা আমি কেন বলতাম কারণ যমজ কলা কিন্তু দুই কলা কিন্তু এক কলার দাম নেই তার সুবিধা দুইটা কলা খাচ্ছি অত দাম নিচ্ছে এক কলা এবার আমি বলছি তাকে যত যমজ কলা আসবে সব আমার নামে রাখবেন এবার সব রাখে আমি সন্ধ্যাবেলা সব নিয়ে এসে সব খেয়ে ফেলি তো কই আমার স্ত্রী তো যমজ সন্তান হইলো না এত যমজ কলা খাইলাম তো চার পাঁচটা করে সন্তান হওয়া দরকার তো 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 হয়নি তো তাহলে বুঝতে হবে এগুলো কিছুই নয় জমজ কলা আজকে থেকে শুরু করবেন ইনশাল্লাহ পারবেন তো না করছেন কলা যদি খাওয়া শুরু করেন দুইটি উপকার পাবেন এক অর্থনৈতিক উপকার দুই কলা এক কলার দমে পাবেন দুই একটা সিঁড়ি ত্যাগ করার কারণে নেকি পাবেন তাহলে আমাদের মেন নেকির হকদার হওয়া পাপ ছেড়ে দিলে নেকি হয় আপনি একটা পাপ থেকে বিরত হবেন নেকি পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আজকে থেকে জমজ করা যেখানে দেখবেন সেখানে বেশি বেশি খাবেন ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বহু কুসংস্কার বহু বিদাত আমাদের সমাজে ছিল কিন্তু আজকে আস্তে 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 মানুষ সেগুলো বুঝতে শিখছে আস্তে আস্তে কিন্তু সমাজ থেকে কুসংস্কার দূর হচ্ছে এটা যদি আমরা এখানে যারা আছি তার সবাই মিলে চেষ্টা করি যে আমাদের সমাজে কুসংস্কার থাকবে না এই চেষ্টা যদি সবাই করি তাহলে অবশ্যই অবশ্যই এই সমাজে কুসংস্কার থাকতেই পারে না সম্মানিত উপস্থিতি বৈশিষ্ট্য যারা ফেরকা না জিয়ার অন্তর্ভুক্ত হবে যারা জান্নাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে তারা আকিদার ক্ষেত্রে মধ্যপন্থী হবে আকিদার ক্ষেত্রে মধ্যপন্থী হতে হবে যেমন ইমান কাকে বলে কে বলতে পারবে ইমানের সংজ্ঞা কে বলতে পারবেন যদি ইমানের সংজ্ঞা কেউ বলতে পারেন আমার থেকে বলেন। কেউ যদি কাকে বলে আমরা সবাই বলি না যে ইমানদার ইমান দেখেন আমরা কতটুকু কিছু প্রশ্ন এবং আপনারা আর কিছুক্ষণ পর থেকেই প্রশ্ন উত্তর হবে যদি কারো প্রশ্ন থাকে লিখিতভাবে আমার কাছে পেশ করবেন যার যা প্রশ্ন আছে পেশ করবেন প্রশ্ন হবে প্রশ্নোত্তর উত্তর নিয়ে তারপর যাবেন ইনশাল্লাহ হ্যাঁ এবার বলেন ইমান কাকে বলে কে বলতে পারবেন যদি পারেন তাহলে পুরস্কার ইমানের সংজ্ঞা দেখেন ইমানের সংজ্ঞা একদম হাত উঠেছে ভাই বলেন এরপরে আর কিছু আছে না ওটা তো আছে ইমানের সংজ্ঞা যাক আমার যত লোক বলেছে এত জন্য পুরস্কার আছে এতটুকুর জন্য পুরস্কার সে প্রাপ্য যতটুকু বলেছে সঠিক বলেছেন মাসা আল্লাহ আরো কিছু অংশ আছে যেটা অবশ্যই দেব হ্যাঁ পুরস্কার পুরস্কার যতটুকু বলেছে ততটুকু ঠিক বলেছে ইমান কাকে বলে ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবায়ন মনে রাখবেন ভালো করে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবায়ন এ তিনটির সমন্বিত নাম হলো ইমান অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি হলো মেন কর্মে বাস্তবায়ন হলো শাখা কর্মে বাস্তবায়ন যদি কেউ না করে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় তাহলে সে পরিপূর্ণ নয় কিন্তু সে ব্যক্তি একজন হিন্দু যেমন কাফের সে ধরনের কাফেরও নয় তাকে হত্যা করা যাবে না কেউ কর্মে বাস্তবায়ন করছে না তাকে দাওয়াত দিতে হবে বাস্তবায়ন করার জন্য কিন্তু তাকে হত্যা করা যাবে না বোঝা গেছে এখানে আমাদের তিনটি দলের বিভক্ত হয়েছে দেখুন আকিদার ক্ষেত্রে মধ্যমন্ত্রী কিভাবে হয় দেখুন তিনটি দল এই ইমানের সংজ্ঞাকে কেন্দ্র করে এক দল বলছে যন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতি হচ্ছে মেন কর্মে বাস্তবায়ন কোনো শাখায় নয় অর্থবে কর্মে বাস্তবায়ন করুক আর না করুক কেউ যদি বলে যে আমি ঈমান এনেছি তাহলে সে জানাতে শুরু হবে কারণ রাসুল সাহা সাল্লাম বলছেন من قال لا اله الا الله دخل الجنه যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে চলে যাবে অতএব সালাত আদায় পুরো কান্না করে সে জান্নাতি এরা হলো মুরজিআ সৈথলবাদী আরেক দল বলছে যে না তিনটাই হচ্ছে ঈমানের মেইন কোনটাই কর্মে বাস্তবান যদি কে না করে সে সরাসরি কাফের তাকে হত্যা করা যাবে হত্তা যোগ্য কাফের অর্থাৎ একজন ব্যক্তি যদি কোন কাফির গুনাহ করে কাফির গুনাহকরা করা কুফরি অতএব সে কাফের তাকে হত্যা করা যায় এটা হলো আরেক দলের রাখিদা এরা হচ্ছে খারেজি চরমপন্থী আর এর মাঝখানে মধ্যমন্ত্রী হলো ওয়াল জামা তারা বলছে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবায়ন তিনটি সমন্বিত নাম হলো ইমান অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি হলো মেন আর কর্মে বাস্তবায়ন হলো এর শাখা কর্মে বাস্তবায়ন না করলে সে পরিপূর্ণ ইমানদার নয় কিন্তু সে হত্যাযোগ্য কাফেরও নয় তাকে হত্যা করা যাবে না বরং তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে প্রত্যেকটি পরিবার পাবেন না যে অনেক কোনো সালাদে করে না কিন্তু বিশ্বাস করে অনেকে বলে যে ভাই সালাদে করেন না সালাদা দেয় করেন ঠিক আছে ভাই আসলেই সালাদে করতে হবে কিন্তু করে না অলসতার কারণে তাই বলে তাকে হত্যা করবেন হত্যা করা জায়েজ সে আল্লাহকে স্বীকার করছে রস স্বীকার করছে সব কিছু করছে কিন্তু হত্যা করা জায়েজ নয় তাকে তা দিতে হবে তাওয়া দিতে হবে এ মালিক মালিককে আল্লাহ এটাই হচ্ছে মধ্যপন্থী হওয়া আকিদার ক্ষেত্রে মধ্যপন্থী হতে হবে মাথায় রোগ হয়েছে তাকে ওষুধ দিয়ে মাথা সারাবেন না মনে করবেন যে না মাথা তো রোগ হয়েছে মাথা ব্যথা মাথা কেটেই ফেলে দিয়ে একেবারে মাথা ব্যথা আর কোনোদিন হবে না মাথা কাটাতে বিশ্বাসী হবে না ওষুধ খাওয়াতে ঔষধ খাওয়াতে হবে কেটে ফেলা হবে না মাথা কাটাতে বিশ্বাস হবেন না মাথাতে ঔষধ প্রয়োগ করুন ঔষধ খেয়ে সুস্থ হবে আকিদার ক্ষেত্রে মধ্যপন্থী হতে হবে আমাদের তিন নাম্বার বৈশিষ্ট্য যারা নাজি ফেরকার অন্তর্ভুক্ত হবেন যারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবেন আসমা উসিফাত আল্লাহর নাম এবং সুন্দর সুন্দর গুণাবলী এবং নাম আছে না নাই সেগুলো ক্ষেত্রেই আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে এবং কোরআন এবং সহিয়াদিসের যেভাবে আল্লাহর নাম এবং গুণাবলীর বর্ণনা এসেছে ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে নাজি ফেরকার বৈশিষ্ট্য যেমন উদাহরণ দিলে বুঝবেন আচ্ছা আল্লাহর নাম হচ্ছে আর রাজ্জাক আল্লাহ হচ্ছেন রাজ্জাক মানে কি রিজিক দাতা আচ্ছা রিজিক দাতা একমাত্র আল্লাহ এটা আবার বিশ্বাস করি বিশ্বাস করেন তো যখন সন্তান হয় না তখন মাজারে যান কেন সন্তান হচ্ছে উত্তম রিজিক সন্তান দেওয়ার ক্ষমতা কার হাতে আছে একমাত্র আল্লাহর হাতে আছে আল্লাহ কেউ সন্তান দিতে পারে না অথচ আমাদের যখন সন্তান হয় না তখন আমরা চলে গেলাম বাবার কাছে বাবা একটা সন্তান দাও তাহলে বুঝতে হবে যে আমি যতই আর রাজ্জাক আল্লাহকে বলছি কিন্তু আমার অন্তর সেটা বলে না এখানে ইম আসমা সিফাতে ইমানের ক্ষেত্রে আমার দুর্বলতা আছে আল্লাহর নাম হচ্ছে সাফি আল্লাহ হচ্ছেন শেফা আরোগ্য দানকারী আল্লাহকে যদি আরোগ্য দানকারী হিসেবে বিশ্বাস করি তাহলে আপনি অসুখ হলে আপনার যদি রোগ হয় সুস্থতা কামনা কার কাছে করবেন আল্লাহর কাছে সুস্থতা কামনা করতে হবে এইবার আমাদের যখন রোগ হচ্ছে তখন চলে গেলাম পানি বাবা দড়ি বাবা বিড়ি বাবা মাটি বাবা ক্যালকুলেটর বাবা বহু বাবা আছে তা বাবার কাছে চলে গেলাম এবার মাটি বাবার কাছে গেলাম মাটি খাইলে আর সারা শরীর মাটি মাখলে না কিছু রোগ দূর হয়ে যায় বিড়ি বাবার কাছে চলে গেলাম বিড়ি টানছি তো টানছি বিড়ি টানলে রোগ দূর হয়ে যায় আচ্ছা বিড়ি টানা রোগ সৃষ্টির কারণ না রোগ দূর হওয়ার কারণ রোগ সৃষ্টি হবে বিড়ি টানার কারণে আর আপনি বিশ্বাস করলেন যে বিড়ি টানলে ভালো হবে আচ্ছা বিড়ি সিগারেট জর্দাগুলো হালাল না হারাম হারাম বিশ্বাস করেন তো বিড়ি সিগারেট জর্দা হারাম যদি কেউ খান বা পান করেন হারাম খাচ্ছেন ইবাদত কবুলের পূর্ব শর্ত কি হালাল খাদ্য ভক্ষণ করা যদি হারাম খাদ্য খেয়ে ইবাদত করেন তাহলে ওই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না বিড়ি যা গুলো হারাম এগুলো তামাক তামাক সৃষ্টি দিয়ে তৈরি করা হয় তামাক দেখেছেন আপনাদের অঞ্চলে তামাক আছে আছে হ্যাঁ ও তাহলে তো এই এর করলে সামনে আর আমাকে এর স্থান নাই আমার তামাক হারাম ঠাকার না থাক আমাকে কোনোদিন ডাকেন না আপনারা ডাকার কোন দরকার নাই কিন্তু তামাক হারাম এর চাষ করা হারাম এর ব্যবসা করা হারাম স্পষ্ট হারাম এ হারাম খেয়ে বাজার তো না তামা কেমন একটা জিনিস যে কুকুরে ওখানে শুকুরে ওখানে ছাগল এখানে গরু দেখে শুধু মানুষ খায় এই জিনিস খাওয়া ত্যাগ করুন যার জদ দেখান দেখেন সাধারণ যুবক রাখাচ্ছে বিড়ি আর হুজুর রাখাচ্ছে জদ্দা আচ্ছা হুজুর হুজুর খাইলে মনে করছেন হালাল হুজুর যেটা খাইলে কি হালাল হয়ে যাবে হারাম তো হারাবি হুজুর খাকার কাহিনে হুজুর খাক যাই খাক না কেন হারাম হারামি সেই দিন হুজুরদেরকেও কি আমাদের করে কঠিন জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে এবং যত হুজুর ফতোয়া দিয়েছে যে বিড়ি সিগারেট জর্দাগুল মাক করু এবং তাদের ফতোয়া শুনে যত মানুষ এগুলো খায় তাদের পাপের একটা অংশই হুজুরদের আমল নামে যোগ হবে সম্মানিত উপস্থিতি হারাম ত্যাগ করুন আল্লাহকে ভয় করুন জাহান নামের শাস্তিকে ভয় করুন রুজির মালিক আল্লাহ এই হারাম ব্যবসা করে আপনাকে রুজি অন করতে হবে না হালাল করুন আল্লাহ রুজিতে যেটা বলছিলাম যে যারা নাজি ফেকার অন্তর্ভুক্ত হবেন তারা অবশ্যই আসমা ওয়িফা আল্লাহ সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন এবং কোরআন এবং যেভাবে তার বর্ণনা এসেছে ঠিক সেইভাবে বিশ্বাস করবে যেমন আল্লাহ আল্লাহ বলছেন আর ও আল্লাহ আরো ওপরে আছেন এইবার আমাদের দেশের হুজুরা বলো যে না আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান দলিল দিয়ে দিলাম আল্লাহ বলছেন সুরা হাদিদের চার নম্বর আয়াতে ওয়াহুয়া মা'কুম আইনামা কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ তোমাদের সাথে আছেন এই তো আল্লাহ নিজেই বলছেন তোমাদের সাথে আছেন আচ্ছা ওয়াহুয়া মা'কুম আইনামা কুনতুম এই আয়াতে কি শুধু এতটুকুই না আরো আছে এটা একটা লম্বা আয়াত এই আয়াত এর প্রথম অংশেই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করলেন তারপর তিনি আরসের উপরে সমুন্নত হলেন তাহলে প্রথমে আয়তের প্রশংসা আল্লাহ তালা আরসের উপরে এটা বলে দিয়েছেন তারপরে বলছেন আসমান থেকে যা নাজিল হয় তা তিনি জানেন আসমানে যা উঠে তা তিনি জানেন জমিন থেকে যা উদ্গত হয় তা তিনি জানেন জমে যা প্রবেশ করে তা তিনি জানেন এইভাবে জানেন জানেন বলতে বলতে বলছেন ওয়াহুয়া মা কুমাই মাকুমতুম অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন ওয়াহুয়া আর সামিয়াউল বাসির তিনি শোনেন এবং নাকি পল্লাহ বিমা তাই না বাসির তোমরা যাই করো না কেন আল্লাহ সালা সব দেখছেন আচ্ছা বলেন তো তাহলে আল্লাহ তালা কিসের মাধ্যমে সর্বত্র বিরাজমান তার এলমের মাধ্যমে সর্বত্র বিরাজমান আল্লাহ তালার এলম সর্বত্র বিরাজমান আল্লাহ তালার দৃষ্টি সর্বত্র বিরাজমান আপনি যতই গোপনে কাজ করেন না কেন আল্লাহ তালার এলমের বাইরে আপনি যেতে পারবেন না আল্লাহ তালার দৃষ্টির বারে যেতে পারবেন না অতএব আল্লাহ তালা রেলে আল্লাহ তালার দৃষ্টি সর্বত্রই বিরাজমান কিন্তু জাত সত্যাগত ভাবে আল্লাহ উপরে আল্লাহ তালার নিকটে আমরা যখন দোয়া করি তখন কি উপর দিকে দোয়া করি না নিচের দিকে উপর দিকে কেন উপর দিকে করলাম তাহলে আমি তো বলছি যে আল্লাহ উপরেই আছে আচ্ছা রাসুল সাল্লাহ মেয়েরাজে গেছেন কি জাননি আচ্ছা মেয়েরা যখন গেলেন তখন তিনি কি উপরে উঠেছিলেন না নিচে নেমে না খালি গোটা পৃথিবী ঘুরে বেড়া গেছেন যখন গেলেন মেয়েরাজের হাদিস কি রাসুল সাজা প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গেলেন চতুর্থ আসমানে গেলেন পঞ্চম আসমানে গেলেন ষষ্ঠ আসমানে গেলেন সপ্তম আসমানে গেলেন বায়তুল মাহমুরে পৌঁছলেন তারপরে আল্লাহর আর এসে পৌঁছলেন তাই নয় কি আল্লাহর সাথে কথা হইলো দেখা হয়নি কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হয়নি আল্লাহর সাথে কথোপকথন হয়েছে বোঝা গেছে এবার বলেন তো আল্লাহ তারা সর্বত্র বিরাজমান যে এত উঠে উঠার দরকার কি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান উঠার দরকার কি ছিল আল্লাহ তারা সর্বত্র বিরাজমান যদি হয় আমরা বলি আল্লাহ তালা মোহাম্মদ সৃষ্টি না হলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না বলে কি বলি না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সৃষ্টি হলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না অথচ এই যে হাদিস এই হাদিসে বলা হচ্ছে যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু প্রথম ওয়াসাল্লাম মানে গেলেন তখন কার সাথে সাক্ষাৎ হলো আদম আলাইহিস সাথে কার সাথে প্রথম আসমানে কি আদম আলাইহিস সাথে সাক্ষাৎ হলো সাথে আছেন জিবরিল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সাথে পরিচয় করাচ্ছেন জিবরিল রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হাদা আবুকা আদম ইনি হচ্ছেন আপনার পিতা আদম আবুন মানে পিতা বলছে হাদা আবু কা আদম ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলী হিসালাতাম হা সাল্লিম আলী আপনি তাকে সালাম করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সালাম করলেন সালামের উত্তর দিলেন আদম আলি উত্তর দিয়ে বললেন মার হাবান বিল ইবনে সলে ওয়ান নবী সালে হে আমার নেকর নবী এবং নেকর সন্তান নেকর ছেলে ইবন মানে ইবন মানে কি ছেলে মার হাবান বিল ইবনে সলে হে আমার নেকর ছেলে والنبي صلى এবং নেককার নবী তোমাকে স্বাগতম আচ্ছা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে কি সম্বোধন করলেন পিতা আর আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সম্বোধন করলেন ছেলে আচ্ছা এখন যদি কেউ বলে যে না আমি আমার পিতার আগে জন্ম গ্রহণ করেছি তে বুঝতে হবে যে তার মাথার সমস্যা আছে এটা ইস্কুলে ঢিলা আছে তাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস পিতা সম্বোধন করলেন আদম আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহামকে ছেলে সম্বোধন করলেন তারপরেও আমরা বলছি যে না সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না পৃথিবীর সর্বপ্রথম মানবকে আদম 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 সন্তান তিনি আলাকে পিতা সম্বোধন করলেন স্পষ্ট এই হাদিস সবাই বলেন যেই হুজুররা বলছে যে আদম আদম্মদ সাল্লাহামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না তারা এই হাদিস পড়ছি পড়াচ্ছি কিন্তু বোঝার তৌফিক হইল না সম্মানিত উপস্থিতি আমাদের বুঝতে হবে সঠিক জিনিস যদি না বুঝি তাহলে কিন্তু সমস্যা আজকে আমাদের এত বিরোধিতা কেন জানেন কারণ আমরা এগুলো বলার কারণে মাজারগুলো পেটে লাগতে পড়ছে মাজার ব্যবসার মন্দা মন্দা ব্যবসা মানে তাদের খুব মন্দা অবস্থা চলছে এই জন্য তারা এত সোচ্চার আমাদের বিরুদ্ধে এখন তাদের কথাই হলো তাদের কথাই হলো ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের বক্তব্যই আমল রক্ষা কমিটি গঠন হয়েছে সব জায়গায় ইমান আমল রক্ষা করবে ইমান আমল ধ্বংস করা ধ্বংস বাস্তবায়ন করার জন্য রক্ষা কমিটি গঠন হয়েছে কেন গঠন করলেন ইমান আমল রক্ষাকে আল্লাহ করবেন আপনি করবেন আল্লাহ কাছে হেদায়তের মালিক কে আল্লাহ আমি বক্তব্য দিচ্ছি আমের আমার যদি বক্তব্য ভুল হয় তাহলে আপনি দলিল দিয়ে সেটা খণ্ডন করেন মানুষ সেটা বুঝবে আমার বিরুদ্ধে আপনাকে আন্দোলনে নেমে রক্ষা করতে হবে কেন আপনার বিরুদ্ধে আমাকে আন্দোলনে নামতে হবে কেন আমি কোরআন হাদিস বলবো আপনি কোরআন হাদিস দিয়ে খণ্ডন করুন মানুষ বুঝবেন সে আল্লাহ কেন দ্বন্দ্ব ফাসাদ করছে আমরা পরস্পরে কেন আমাদেরকে বাধা দিতে আসছেন আমরা তো আপনাদেরকে বাধা দিতে চাই না আমাদের অঞ্চলে কই কখনো তো আমরা কাউকে বাধা দিই না সব আহলে হাদিস আমাদের রাজশাহী অঞ্চলে প্রায় কোনোদিন তো শোনেন নাই যে কাউকে বাধা দিলাম কাউকে বক্তব্য দিতে দেওয়া যাবে না আপনার বক্তব্য আপনার কিছু অনুসারে যদি থাকে তাদেরকে আপনি বক্তব্য শোনান সমস্যা কি আমার বক্তব্য আমি বলি কিন্তু আমাদের এখন কথায় আছে না দলিলে না পারলে লাঠির জোর দেখায় লাঠির জোর কিভাবে বন্ধ করা যায় আল্লাহ সমস্ত ব্যক্তিদের করে সম্মানিত উপস্থিতি আমাদের সাধারণ মানুষকে মজবুত হতে হবে সচেতন হতে হবে কিছু লেখাপড়া করতে হবে মুসলিম জাতির অধপতনের সবচেয়ে বড় কারণ হলো জাহালা মুসলিম জাতি আজকে ইসলাম বোঝার চেষ্টা করে না অথচ রসুল সাল্লাউ আলাইহি সাল্লাম বলছেন তলা বলে আইলে ফরিয়ে দতন আলা করলে মুসলিমের প্রত্যেক মুসলিমের উপরে এলে বর্জন করা ফরজ অথচ আমরা কয়েকটা মুসলিম এলে বর্জন করছি এলে বর্জন করি না আজকে যদি ঘোষণা দা হতো যা আজকে এ জালসা মাহফিলে কেউ যদি উপস্থিত হয় তাহলে পাঁচশো টাকার এক টাকার নোট দেওয়া হবে কত মানুষ দেখতেন দেখলে কোনো জায়গায় হতো না আজকে যদি ঘোষণা দেওয়া হয়তো যে আজকে ফজরের সালাত যে ব্যক্তি তাক বেরে তাহারিমার সাথে আদায় করবে তাকে পাঁচশো টাকার একটা করে নোট দেওয়া হবে দেখবেন কোনো মসজিদে জায়গা হবে না কিন্তু সমস্যাটা কোন জায়গায় আমরা নগদে বিশ্বাসী নগদ পাইলে সেটার পেছনে দৌড়াই বাকি সালাত আদায় করব কবে মরবো আর কবে জান্নাতে যাইবো এটা তো বাকির ব্যাপার নগদে যা পাই তাই নিয়ে আমরা কাড়াকড়ি করি সম্মানিত উপস্থিতি অবশ্যই বিবেক দিয়ে চিন্তা করবেন আজকে দেখুন একটা চাকরির জন্য কত পরিশ্রম করছি লেখাপড়া করছি একটা বিসিএস ক্যাডার তার কারণ হলো বিসিএস ক্যাডার হতে পারলে একটা চাকরি আমার জন্য নিশ্চিত এই জন্য যত পরিশ্রমই করতে হোক না কেন করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আমি আপনি দুনিয়াতে প্রেরিত হয়েছি একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য যে দাস্তের বিনিময়ে আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাতে প্রেরণ করবেন সেই জন্য আমরা কতটুকু পরিশ্রম করলাম পরিশ্রম কি আমরা করছি করছি না জান্নাতে যাওয়া কি আপনার বিশেষ ক্যাডার হওয়ার চাইতে কি কম মূল্য নাকি বিশেষ ক্যাডার হওয়ার মূল্যটা বেশি নাকি আপনার কাছে রাসুল্লাহ বলছেন জান্নাত এত সুখের জায়গা মালে আইন রাত যা কোনো চোখ কখনো দেখেনি ওয়ালা ওজন আর যা কোনো কান কখনো শোনেনি ওয়ালা হাতারা আলা কাল বিবাসার কোনো অন্তর কখনো কল্পনা করতে পারেনি অন্তর কখনো কল্পনা করতেও পারবে না আপনি যতই কল্পনা নিয়ে আসেন না কেন জান্নাত এত এত সুখের জায়গা তার চাইতে অনেক 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 গুণ বেশি সুখের জায়গা হবে জান্নাত আপনার আমার কল্পনায় আসবে না জান্নাত কত সুখের জায়গা কিন্তু জান্নাতে যেতে গেলে কষ্ট স্বীকার করতে হবে স্বীকার করতে হবে এমনিতে জান্নাত দিতে পারবেন না জান্নাত আপনার নাম আর বাড়ি নাই যে দৌড় দিয়ে চলে যাবে নসরুল্লা সাল্লাহ আলি ও সাল্লাম বলছেন যখন আল্লাহ তালাহ জান্নাতকে সৃষ্টি করলেন জান্নাতকে সৃষ্টি করে জিবর ইল আলিহি সাল্দুয়াসাল্লাম কে বললেন হে জিবর যাও জান্নাত দেখে আসো জিবর ইল আলাইসাল্লাম জান্নাত দেখেছি বলছেন যে আল্লাহ জান্নাত এ যাবে না এই ধরনের মানুষ কি পাওয়া যাবে সবাই তো জান্নাত যেতে যাবে কেউ জান্নাত ছাড়বে না এইবার আল্লাহতাল্লাহ কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাত ঘিরে দিলেন ঘেরে দিতে বলছেন যাও জিবির জান্নাত এইবার দেখে আস দ্বিতীয়বার জান্নাত দেখে এসে বললেন যে আল্লাহ জান্নাতে যাওয়ার মতো মানুষ কি পাওয়া যাবে যেতে চাইবে না কেন কেন এত সুখের জায়গা যেতে চাইবে না কারণ জান্নাতে যেতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে অনেক কণ্ঠ পথ নজ পাড়ি দিতে হবে তারপরে জান্নাতে বসতে হবে অত সহজে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে গেলে আপনাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে ইবাদত করতে হবে অনেক লোভনীয় বস্তু আপনার সামনে আসবে চাইলেই গ্রহণ করতে পারেন সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে তারপরে যাবেন অত সহজ জাহান নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন জান্নাতে যাওয়ার চেষ্টা করুন জাহান নাম বড় বড় কঠিন জায়গা জাহান নাম বড় কঠিন জায়গা কেউ এক মিনিটের জন্য কাউকে যদি জাহান নামে দেওয়া হয় সে সহ্য করতে পারবেন না আল্লাহ তালা তিয়ামতের দিন সবচাইতে দুনিয়াতে সব চাইতে সুখে ছিল তাকে আল্লাহ তালা জাহান্নামে ঢুকিয়ে বের করে নেবেন বের করে নেবে বলবেন যাই তুমি কি কখনো দুনিয়াতে সুখ পেয়েছিলে তো না আল্লাহ আমি কোনোদিন সুখ পাইনি আমি সবচাইতে দুঃখী মানুষ দুনিয়ার মধ্যে কারণ যার নামে এত শাস্তি সে শাস্তি দেখে দুনিয়ার সব সুখের কথা সে বলে যাবে তার কিছু মনে থাকবে না সুখের কথা দিন আল্লাহ তালা সব চাইতে যার শাস্তি কম তাকে আল্লাহ তালা ডাকবেন ডেকে বলবেন যে তোমার শাস্তি তো সব চাইতে কম এই মুহূর্তে যদি তোমার এমন হতো যে পৃথিবী পরিপূর্ণ সম্পদ যদি তোমার থাকতো শুধু পৃথিবী পরিপূর্ণ নয় এর চাইতেও যদি আরো অধিক পরিমাণ সম্পদ তোমার কাছে থাকতো সব কিছুর বিনিময়ে তুমি কি এই তোমানে সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাইতে সে বলবে আল্লাহ আমি সব কিছুর বিনিময়ে এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাইতাম এত শাস্তি আমার সহ্য করতে পারছি না তখন আল্লাহ বলবেন তো তুমি যখন দুনিয়াতে ছিলে আজকে তো তুমি সব কিছুর বিনিময়ে যান এই শাস্তি থেকে মুক্তি পেতে চাচ্ছো কিন্তু যখন তুমি পৃথিবীতে ছেলে তত তখন কিন্তু আমি এত কিছু তোমার থেকে চেয়েছিলাম না আজ তো তুমি সবই দিতে চাচ্ছ কিন্তু যখন তুমি দুনিয়াতে ছেলে তখন এত কিছু আমি চাইনি তোমার কাছে চেয়েছিলাম আন্তা আল্লাহ তুমি শুধু আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুষ্টিক বিহি সে আর আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করবে না এতটুকু চেয়েছিলাম আর বেশি কিছু চাইনি কিন্তু তুমি দুনিয়াতে যেটা আমি তোমার কাছে চেয়েছিলাম তুমি সেটা আমাকে দেওনি তুমি অস্বীকৃতি জানিয়েছো অতএব আজ তোমার কোনো কিছু কবুল করা হবে না তুমি তোমার শাস্তি ভোগ করতেই থাকো সম্মানিত উপস্থিতি সেই দিন আফসোস হবে সবাই আমরা আফসোস করব পৃথিবীতে কে কি করছি না করছি সব কিন্তু রেকর্ড হচ্ছে এখন তো দুনিয়াতে দেখেন আমাদের সামনে ক্যামেরা ক্যামেরা রেকর্ড করছে কিন্তু আল্লাহর ক্যামেরা আমাদের সাথে সব সময় আছে জন্ম থেকেই আছে সব রেকর্ড হচ্ছে যা কিছু করছি যা কিছু বলছি সব রেকর্ড হচ্ছে কিয়ামতের দিন আমার আপনার হাতে নামা পেশ করবেন আল্লাহ আল্লাহ পেশ করে বলবেন ইকরা কিতাবাক তুমি তোমার আমলনামা পরে দেখো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা বা তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তোমার বিচার দেখো মনে দেখো তোমরা ভবিষ্যত জন্য যখন দেখবো আমাদের সব কিছু লিপিবদ্ধ আছে তখন আফসোস করে বলবো মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা এ কেমন কিতাব দেখছি যে কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি কোনো ছোট বিষয় ছড়া হয়নি সব লিপিবদ্ধ আছে এ কেমন কিতাব দেখছি সেই দিন এমন একটা দিন যেই দিন আফসোস করে কোনো লাভ হবে না কিয়ামতের দিন যখন আফসোস করতে না হয় এজন্য দুনিয়াতে আমাদেরকে কাজ করে যেতে হবে দুনিয়াতে আমাদেরকে আমল করে যেতে হবে আমরা যখন মারা যাব মারা যাওয়ার সময় আমরা কিন্তু ধন সম্পদ সাথে নিয়ে যেতে পারবো না আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে যাবে না আমাদের সাথে যাবে শুধু আমল আমি ভালো আমল করলে আমার সাথে যাবে খারাপ আমল করলেও আমার সাথে যাবে অতএব আমার আমল যদি ভালো আমল হয় ভালো আমল নিয়ে যদি আমি যেতে পারি কবরে তাহলে আমার পরিণাম জান্নাত আর যদি আমি খারাপ আমল নিয়ে কবরে যাই আমার পরিণাম জাহান্ন এই জন্য সাবধান থাকবেন আমল যেন ভালো নিয়ে যেতে পারে খারাপ যেন না যায় সবাই চেষ্টা করব সবার পক্ষ থেকে এই জন্য আজকের মাহফিলের মাধ্যমে সবার কাছে আকুল আবেদন সবাই এখানে আছেন যারা বিবেকবান মানুষ আছেন সবাই সবার আমলকে সংশোধন করার চেষ্টা করুন আজকে এক কাঠা জমি কিনছেন এক কাটা জমি কেনার কারণে যারা কাগজ বুঝে তাদের কাছে দৌড়াদৌড়ি করছেন দলিল সংগ্রহ করছেন করে দৌড়াদৌড়ি করছেন দেখেন তো একটু কাগজটা সঠিক আছে কি নাই দুনিয়াতে এক দুই কাটা জমি কিনবেন এই জন্য এত যাচাই বাছাই করছেন আপনি যেই আমলের বিনিময়ে জাননাতে যাবেন সেই আমলটি আপনি কতটুকু যাচাই করলেন আপনি সলা করছেন আপনি কি কাউকে দেখাইছেন দেখেন তো হুজুর আমার সালাদটা ঠিক হচ্ছে কিনা রাসুল সাহসালামের সালাদের মতো হচ্ছে কিনা কখন চেষ্টা করলেন আপনি কতটুকু চেষ্টা করেছেন দেখুন তো আমি এইভাবে করছি এটা আমার ঠিক হচ্ছে কিনা দেখেন তো আমি অজু করছি অজুটা আমার ঠিক হচ্ছে কিনা না অজুতে কোনো জায়গায় ভুল আছে কয়জন চেষ্টা করছেন অথচ দুনিয়া নিয়ে চেষ্টা করছে আমরা কিন্তু অনেক কিছুই কত করছি কিন্তু যখন ইসলামের ব্যাপার আসে তখন আমরা কিন্তু হয়ে হুজুর এ হুজুর যা বুঝে বাবা আমার বিষয় হুজুর যা বুঝে তাই এই উত্তর কি আল্লাহর কাছে দিতে পারবেন যে বাবা আমি ইসলাম বুঝিনি হুজুর যা বুঝু তাই এই উত্তর আল্লাহর কাছে গ্র্যান্ড হবে আল্লাহ যখন বলবে তোমাকে তো অনেক বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম তুমি তোমার বিবেক বুদ্ধি খাটিয়ে তুমি বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছ তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছ কোটিপতি হয়েছো হয়েছ বাড়ি বানিয়েছ গাড়ি ক্রয় করেছ কিন্তু আমাকে কতটুকু চিনেছ আমার ইসলামকে কতটুকু বুঝেছ হিসাব আজকে তখন কি উত্তর দেবেন এই জন্য সবাই ইসলামকে বোঝার চেষ্টা করুন নিজের বিবেককে আগে নিরপেক্ষ করুন নিজের বিবেক মাইন্ডকে নিরপেক্ষ করুন যা সঠিক তাই মেনবো তাই দেখবেন হক পেয়ে যাবেন ইসলাম আমার বাবার তৈরি করা ধর্ম নয় আপনার বাবারও ধর্ম নয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম অতএব ইসলাম চলবে আল্লাহর বিধান অনুযায়ী আর রাসুল ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে আমি যত বড় হুজুর হই আমি যদি আজকে একটা কথা বলি আর আমার কথা যদি কোরআন এবং হাদিসের বাইরে যায় কোরআন হাদিস যদি এর উল্টা হয় তাহলে কোনটা মানবেন আমার কথা মানবেন না কোরআন হাদিস মানবেন কোরআন হাদিস মানতে হবে আমার কথা ছুটে ফেলতে হবে পৃথিবীর যে কোনো মানুষ হোক না কেন অতএব এ কথা বলার সুযোগই নাই একটা হাদিস পেলেন পাওয়ার পরে বলছেন যে হাদিস সহি ঠিক আছে কিন্তু আমার মাঝ হবে নাই ইসলামে হাদিস তো আল্লাহ রাসূলের মাঝ হবে থাকলেই কিনা না থাকলেই কি হাদিস আল্লাহ রাসূলের যদি সেই হাদিসকে সহি হয় আমি আপনি মানতে বাধ্য যদি না মানি তাহলে অবশ্যই অবশ্যই কেয়ামতের দিন আমাকে জাহান্নানো যেতে হবে পরকালে কেউ মনে করবে না যে আমরা মাঝহাবের বিরোধী আমাদেরকে লাঝহাবি বলে অনেকে এ কথাটা ভুল যারা এটা বলে তারা মিথ্যা উপবাদ দেয় মাঝহাভাবে লা মাঝহা নয় আমরা আমরা মাঝহাবকে মানি এক একটা ইমামের এক একটা মুস্তাহিদের এক একটা ইজতেহাদ বা গবেষণাকে মাঝহাব বলা হয় অতএব আমরা প্রত্যেকটি ইমাম ইমাম আবহানিপুর রহমাতলী ইশতিহাতকে গ্রহণ করি ইমাম শাহিউ রহমান আল্লাহ গ্রহণ করি ইমাম আহমদ হাম্বুল রহমান আল্লাহ ইস্তাহকে গ্রহণ করি কিন্তু আমাদের সাথে তাদের পার্থক্যটা কোন জায়গায় পার্থক্য এক জায়গায় আমরা মাঝহাবকে যাচাই করি হাদিসের মানদণ্ডে অর্থাৎ মাজহাবের ওই মাসালা গ্রহণ করি যেই মাসালাম হাদিসের সাথে মিলে আর তারা কি করে হাদিসকে যাচাই করে মাঝহাবের মানদণ্ডে অর্থাৎ ওই হাদিসকে তারা মানে যে হাদিস মাঝহাবের সাথে মিলে পার্থক্য হয়ে যায় আমরা বলছি যে না সবার আগে হাদিস হাদিস হচ্ছে রাসুল সাহা হাদিসের মানদণ্ডে মাঝহাকে যাচাই করতে হবে এটা আমাদের বক্তব্য মাঝহকে কখনো অস্বীকার করি না আমরা প্রত্যেকটি ইমামের বিরাট বড় অবদান আছে যেটা আমার দ্বারা সম্ভব নয় ইমাম হানিফার বিরাট অবদান আছে ইসলামে তাকে অস্বীকার করার কিছুই নাই অবশ্যই তাকে অস্বীকার করতে হবে না তাকে স্বীকার করতে হবে তাকে সম্মান করতে হবে তার জন্য আমরা জান্নাতুল ফের দাউসের দোয়া করি কিন্তু তাই বলে রাসুল সাল্লামের উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি সবাই বিবেকবান মানুষ আছেন বিবেক দিয়ে সবাই চিন্তা করবেন বিবেককে জাগ্রত করুন কোরআন হাদিস যাচাইয়ের সাথে সাথে বিবেককেও জাগ্রত করতে হবে তাহলেই সঠিক ইসলাম পাবেন ইনশা আল্লাহ আমি আর বেশি আলোচনা করতে যাচ্ছি না কারণ বারোটা পার হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন মানে প্রশ্ন লিখিত আকারে দিতে পারে লিখিত আকারে যদি কারো প্রশ্ন দেন তাহলে উত্তর দেওয়া হবে নাহলে এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআন এবং সহিদিরিশ মতে সার্বিক জীবন পরিচালনা করত ফিকদান করুন যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের এই পরিশ্রমকে তাদের এই অর্থ ব্যয়কে আল্লাহ তালা কবুল করে নিন এবং আল্লাহ তালা এটাকেই যেন তাদের জান্নাত ফেরদার সর ওয়াসিলা বানিয়ে দেন এবং যারা যেভাবে যারা উপস্থিত হয়েছেন তাদের এই উপস্থিত হয়ে কোরআন হাদিস সোনার যে নেকি এটাকে আল্লাহ কবুল করে নিন এটাকেই তারা তাদের জন্য আল্লাহ তালাতুর ফের দোসের ওসিলা বানিয়ে দেন আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কউল হাদা ও আস্তফিরক মুসলিমিন সুহানক আল্লাহমি হামদিক শাহাদু আল্লাহ ইহা ইনত আস্তফরাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত